হ্যালো ফ্রেন্ডস, সুইট অ্যান্ড সল্টি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাটার পনির, একদম সিম্পল ইজি একটা রেসিপি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, বা তোমরা গোটা আদা রসুনও দিতে পারো। তো আমার কাছে গোটা ছিল না, আমি পেস্টটা দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজু, এখানে প্রায় 20টার মতো কাজু আছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর একটু নাড়াচাড়া করে আর একটু দিয়ে দেবো চিলি পাউডার। কাশ্মীরি চিলি হলে ভালো হয়। এখানে আমি মানে চিলি পাউডার দিয়েছি, নর্মাল চিলি পাউডারই দিয়েছি। কাশ্মীরি চিলি পাউডার হলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে নাড়াচাড়া করে হালকা পানি দিয়ে আমি এটা কভার করে 5 মিনিটের মতো কুক করে নেব। তো দেখো, কুক করে নিয়েছি, সব নরম হয়ে গেছে পেঁয়াজ টমেটো। তো এটা আমি পেস্ট বানিয়ে নেবো। তো দেখো, পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা ছেঁকে দিতে পারো, তাহলে ক্রিমের মতো হবে। আমি আর ছেঁকে দিলাম না। তো এই জারটা ধুয়ে পানি দিয়ে দেবো একটু। তো দেখো, অল্প পানি দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার। আর আমি এখানে মিল্ক মিক্সড পনির নিয়েছি। ফ্রেশ পনির হলে ভালো হয়, নরম নরম হয়। কিন্তু এখানে আমাদের এরিয়াটা দু একটা দোকানে জিজ্ঞেস করলাম নেই, তো কোথায় পাওয়া যায় জানি না। আমি কেপ করে পনিরটা কেটে নিয়েছি। দিয়ে দিলাম বাটার। বাটার দেওয়ার পর আমি 5 মিনিটের মতো কুক করব। তো দেখো, কুক করে নিয়েছি 5 মিনিটের মতো। এবারে পনিরটা দিয়ে দিয়েছি। পনির দেওয়ার পর ওই 2 থেকে 3 মিনিট কুক করবো। বেশি কুক করলে পনিরটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম। আর বাটার পনির হোক, বাটার চিকেন হোক, ক্রিম ছাড়া সেরকম সে টেস্ট আসে না। মানে ক্রিমটা দিলে দারুণ টেস্ট হয়। দিয়ে দিলাম একটু ক্রিম। দিয়ে 5 মিনিট আমি কুক করবো। থালার মধ্যে দেখো, আমি কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি, যেন গরম হয়ে যাবে। মানে 3 মিনিট কুক করার পর দিয়ে দিলে একটু গরম মশলা, তারপর দিয়ে দেবো কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা জরুরি, স্বাদটা টেস্টটা সুন্দর নিয়ে আসে। দিয়ে দিলাম কাসুরি মেথিটা। দিয়ে লাস্ট আর একটু দিয়ে দেবো ক্রিম। তো হয়ে গেল আমাদের বাটার পনির। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি তোমাদেরকে ভিডিওটা বা রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেল একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। বাই।